راح الله راح الله راح الله كنت ماتا سلام بودا جا سيمي فاينل ম্যাচ যে জিতবে সেই কিন্তু ফাইনালে উঠবে এটা সাহেব একাদশ তাহলে ফুল সেটআপ কিন্তু বাঙালি এই দলে কিন্তু রাখাল দা আছে রাখাল দা এখানে রাখাল দা ফুল সেটআপ বাঙালি তাদেরকে সালামপুর আছে সালামপুরে কিন্তু একটা ফরেনার আছে আর বাকি বাস সব কিন্তু বাঙালি প্লেয়ার সালামপুর সেমি ফাইনাল ম্যাচ খেলছে তারাও একটি ফরেনার আছে মাত্র ফাইনাল ম্যাচ চালু হচ্ছে ফুল জার্সি কিন্তু সালামপুর আর এধারে তোমার গোলাপি জার্সিতে কিন্তু সাহেব একাদশ খেলা চালু হয়ে গেল খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হবে ফরেনার প্লেয়ার এখন বল পেয়েছে প্রথমে কিন্তু বল সাহেব একাদশ দু নম্বর জার্সির প্লেয়ার পায় বল দাহাজা রাখালদার পায় বল তিন নম্বর জার্সির প্লেয়ার রাখালদা সাত নম্বর জার্সির প্লেয়ার বল পেয়েছিল মানে না এখন পাঁচ নম্বর জার্সির প্লেয়ার পায় বল রাখালদা বল পেয়েছে ওখানে রাখালদা ঢুকে গেছিল রাখালদা শর্ট কোথায় নিল শর্ট রাখালদা মিস করলো ওখানে দারুণ কিন্তু সুযোগ পেয়ে গেল ওখানে রাখাল বল পেয়েছে এখন গোল হবে নিশ্চিত চমৎকার সেভ কিন্তু ওখানে গোলকিপারের ভারী সুন্দর সেভ কিন্তু গোলকিপারের ওখানে গোলের সুযোগ কিন্তু পেয়ে গেল এধারে সাহেব একাদশ আউট থ্রো হচ্ছে ওখানে আউট থ্রো হলো তা মিস করলো কিন্তু আবার সুযোগ পেয়ে গেল ওখানে কাউন্টার অ্যাটাকে কিন্তু যাচ্ছে আবার সাত নম্বর জার্সির প্লেয়ার কিন্তু বল নিয়ে বেরিয়ে গেছে সাত নম্বর জার্সির প্লেয়ার সালামপুরে সাত থেকে আট ফরেনার প্লেয়ার ওখানে কোথায় বল নিল সাহেব একাদশ বল পেয়েছে ওখানে পাঁচ নম্বর জার্সির প্লেয়ার বল পেয়েছে শট নিয়েছিল রাখাল আবার মিস ফরেনার প্লেয়ার বল পেয়েছে দশ নম্বর জার্সির প্লেয়ার ফরেনার প্লেয়ার সালামপুর কি হবে সালামপুর অফসাইড হলো ওখানে খেলা কিন্তু জমে গেছে আড্ডাডি খেলা চলছে কিন্তু লম্বা শট ধরে রেখেছে ফাউল ফাউল হলো বল কিন্তু এখন আছে দুটো দলাই কিন্তু তাগড়া একদম সাহেব একাদশ প্লেয়ার পায় বল পেয়েছে এখানে দু নম্বর জার্সির প্লেয়ার বল পেয়েছে খেলা কিন্তু জমে গেছে সালামপুর বল পেয়েছে সালামপুর দেখা যাক ফরেনার প্লেয়ার দারুণ কিন্তু গোল করলো ভারী সুন্দর গোল কিন্তু আমার ফরেনার প্লেয়ারের কিন্তু এগিয়ে গেল সালামপুর ফরেনার প্লেয়ার কিন্তু দারুণ গোল করলো ভারী সুন্দর কিন্তু গোল করলো দশ নম্বর ফরেনার প্লেয়ার সালামপুরের দেখা যাক বাঙালি সেট আপ তারা গোলটা শোধ করতে পারে কিনা দেখা যাক তারা গোলটা শোধ করতে পারে কিনা এক গোলে কিন্তু পিছিয়ে পড়লো প্রথম হাফে গোলকিপারের লম্বা ক্লিয়ার হাফ টাইম হলো প্রথম হাফে কিন্তু এক গোলে এগিয়ে গেল সালামপুর সালামপুর তারা কিন্তু প্রথমে এক গোলে এগিয়ে গেছে তাদের একটি ফরেনার আছে সে ফরেনারই কিন্তু গোল করেছে ফরেনার দারুণ কিন্তু গোল করেছে ফরেনার প্লেয়ার তারে সাহেব একাদশ তারা কিন্তু পিছিয়ে পড়েছে বাঙালি সেট আপ দেখা যাচ্ছে কিনা তারা গোলটা শোধ করতে পারে কিনা ভালো ভালো সব কিন্তু প্লেয়ার আছে এই দলে রাখালদা আছে
সেকেন্ড হাফ চালু হচ্ছে প্রথম হাফে কিন্তু সালামপুর তার এক গোলে এগিয়ে আছে দেখা যাক খেলা চালিয়ে গেল আরে সাহেব একা তারা গোলটা শুট করতে পারে কিনা কিন্তু স্কিল কিন্তু আর নম্বর জাস্তের প্লেয়ারে তারা যাচ্ছে গোলটা শুট করতে পারে কিনা দু নম্বর জাস্তের প্লেয়ার বল পেয়েছে এখানে রাখালদা বল পেয়েছে পাঁচ নম্বর জাস্তের প্লেয়ার বল পেয়েছে বল কিন্তু সাত নম্বর আসছে প্লেয়ার বল পেয়েছে ওখানে সালামপুরে তারা কিন্তু এক গোলে এগিয়ে আছে সরাসরি গোল করে বল ওখানে সালামপুর বল পেয়ে গেছে আবার দেখা যাক গোল হবে অফসাইড অফসাইড হলো কিন্তু অফসাইড অফসাইড গোল হলো বল পেয়েছে সাহেব একাদশ হ্যান্ড্রি বল কেড়ে নিল কিন্তু হ্যান্ড্রি সরাসরি গোল করাতে বল ওখানে রাখাল লম্বা শট বল কিন্তু বেরিয়ে গেল আট নম্বর ট্রফিক ট্রফি থেকে পাঁচ নম্বর জাসদের প্লেয়ার আর ট্রফিক দেখ পাশ এখানে মিস হলো রাখালের উদ্দেশ্যে বল দিয়েছিল খুব সুন্দর স্কিল কিন্তু ওখানে দেখা যাক আবার বল পেয়েছে ওখানে সরাসরি গোল করতে বল ওখানে রাখালদা কিন্তু মাথা গরম করেছে রাখালদা রাখালদা কিন্তু মাথা গরম ফেলে ফেলছে সালামপুর নিশ্চিত গোল গোল না গোল হলো না খুব সুন্দর কিন্তু বাঁচালো এখন রাখালদা বল আছে এখনো খেলা কিন্তু জমে আছে শেষ মুহূর্তে দেখা যাক গোলটা শোধ করতে পারে কিনা না মিস পাস এখনো বল আছে হ্যান্ড্রি হ্যান্ড্রি বলবে হ্যান্ড্রি কাটি নিয়েছে মিস পাস করলো কিন্তু আবার দেখা যাক সালামপুর তার আটে গেছে সালামপুর হ্যান্ড্রি হ্যান্ড্রি পাই বল হ্যান্ড্রি কাটি নিয়েছে হ্যান্ড্রি হ্যান্ড্রি কিন্তু বাপাটা দান চলছে হ্যান্ড্রি এবার বল ছাড়িয়ে নিল দু নম্বর জাস্তের প্লেয়ার আট নম্বর জাস্তের প্লেয়ার বল পেয়েছে এরপরে সাহেব একাদশের সাত নম্বর জাস্তের প্লেয়ার এখানে বল পেয়েছে দেখ সুযোগ আছে ও মিস করলো প্রায় শেষ মুহূর্তে কিন্তু খেলা চলছে খেলা কিন্তু হাড্ডা চলছে সালামপুর বল কিন্তু বেরিয়ে গেল রাখালদা হেড দিল এক মিনিটে গোল শোধ হবে না সাধারণ বাজার প্লেয়ার বল পেয়েছে খেলা শেষ হয়ে গেল শেষ পর্যন্ত সালামপুর তারা কিন্তু ম্যাচ জিতলো সালামপুর তারা কিন্তু ফাইনালে উঠে গেল ফাইনালে উঠলো সালামপুর